লেখা অবাক তুই চিনতে পারতাছস না কি অবাক হ্যাঁ অবাক অবাক তোর গলের গুলো লাগতেছে কেন আরো অনেক কিছু অন্যরকম হবে মানে মানে নাই তো তোর অবাক কি ফাইজলামি শুরু করলি আমি জানি তো তুই আর অজিত মিলে এই প্ল্যান করছিস আমাকে ভয় দেখানোর জন্য এরকম যোগ করার কোনো মানে আছে আমার সাথে গত 6 বছর ধরে আমি অনেক মানে খোঁজার চেষ্টা করছি পাইনি অনেক কষ্ট করছি তুই আনন্দ ছিলি তুই তোরা এই বলিস উল্টাপাল্টা তোর ভালো লাগে না চল অজিতকে খুঁজে বের সামনে আসবি না আজকে সব শেষ হয়ে যাবে সব আরে বন্ধু তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি কি ফাজলাম চুপ একদম চুপ একদম চুপ ঠান্ডা মাথায় তোর হাজবেন্ডকে ফোন করছি কুল ব্রেনে তারপর এখানে আসছি তোর অজিতকে কি করছিস বল ফোন করছি তোর অবস্থা তাই মানে চিন্তার কিছু নাই তুই একলা না চিরতরে ঘুম পাড়ায় একদিন অবাক আমার অবাক তুই সত্যি করে বল রজত কি করছিস তুই আমি কিন্তু কি করবি আয় কি করবি তুই আয় কি করবি মারবি তুই আমার মারবি সারা জীবন তুই আমার অনেক কষ্ট দিচ্ছে মার মার না মার 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 তুই মার 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 না মার অনেক কষ্ট দিছিস অনেক আমি তোকে কি কষ্ট দিছি দিছিস অনেক কষ্ট দিছিস মার মার না ও আচ্ছা আচ্ছা ওই যে মানে আমি তোকে ভালোবাসি নাই বিয়ে করি নাই এটাই তো না ধরতে পারছিস হ্যাঁ দুইটা কারণে সেবে দুইটা কারণে আমি পেশেন্ট সাইকেল